রংপুরে নদীর পানি কমতে শুরু করায় তিনটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন ভাঙনের কারণে কাউনিয়ায় গ্রামের শতাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট ছয় রাস্তাঘাট সহ একশো হেক্টর ফসলি জমি এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল নদী ভাঙনের ক্ষয়ক্ষতি এড়াতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে নদীর পানি তো কমতে শুরু করেছে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি কতটা উন্নতির দিকে যাচ্ছে দেখুন আসলে প্রায় পনেরো দিন কিন্তু পানির নিচে ছিল ফসলের ফসল যেসব জমির ফসল সেটি থাকার কারণে কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে অনেকগুলো ধান এবং পাট এটি কিন্তু কৃষকের একটা বড়ো ধরনের ক্ষতি হয়েছে এর ফলে কিন্তু আরেকটি ক্ষতির আমি কথা যদি বলে রাখি যে সেটি হচ্ছে যে যারা মাছ চাষ করেছিলেন সে মাছগুলো কিন্তু নদীতে এখন বিলীন হয়ে গেছে সেটিও কিন্তু ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কিন্তু রাস্তাঘাট আপনি নিশ্চয়ই দেখছেন যে এই চলাচলের যে রাস্তাটি এটি কিন্তু ভেঙে গেছে এই রাস্তা কিন্তু আরও অর্থাৎ নদীর দিকে ছিল সেটি কিন্তু ভেঙে গেতে গেতে কিন্তু এখন বাসার সাইডে কিন্তু চলে আসছে সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়েছে এরকম প্রায় তিনটি চলাচলের রাস্তা এবং গ্রামের প্রায় শতাধিক কিন্তু বিলীন হয়ে গেছে গাছপালা যেসব মানুষ রয়েছিল তারা কিন্তু অনেক তাদের দাবিটা হচ্ছে যে ব্যাগ ফেলে সাধারণত অর্থাৎ কিছু সময়ের জন্য হয়তো বা তাদের সান্ত্বনা দেওয়া হচ্ছে কিন্তু এটি টেকসই মজবুত একটি বেরিবাদের তারা দাবি করছেন তবে এটি কিন্তু এই দাবিটি কিন্তু বহুদিনের এবং দীর্ঘদিনের দাবি নদী পাড়ের মানুষের তাদের যে কান্না তারা দীর্ঘদিন ধরে কিন্তু কান্না করছেন এবং তারা বলছেন যে এই যে নদীর পানি যখনই বৃদ্ধি পায় এবং যখন কমে যায় ওই সময় কিন্তু তাদের ভাঙ্গনের সৃষ্টি হয় ভাঙ্গনের ফলে অনেক ঘর বাড়ি কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এখানে দুইটি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটিও কিন্তু এখন পানির যে থই করছিল ওই সময় কিন্তু পানি উঠছিল সেই অর্থাৎ স্কুলে ওঠার পরে কিন্তু বাচ্চারা কিন্তু স্কুলে আসতে পারেনি আমরা কিন্তু অনেক স্কুলে গিয়েছিলাম সেখানেও কিন্তু একই অবস্থা ছিল তবে সেখানকার যারা শিক্ষক রয়েছে তাদেরও দাবি হচ্ছে যে বেরিবাদ যদি এখানকার স্থানীয় সংসদ সদস্য কিংবা স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় যারা মেম্বার রয়েছেন তারা যদি এই সব নিয়ে আলোচনা করে এবং এই জন্য যদি বরাদ্দ আসে তারপরে তারা কিন্তু একটু ভালোভাবে থাকতে পারবেন এটি আসলে তারা বলছেন তবে আমরা পানি উন্নয়ন চেষ্টা করার চেষ্টা করছি তারা যোগাযোগ করার চেষ্টা করেছি তারা যেমনটি বলেছেন যে এটি কিন্তু আট হাজার আটশো কোটি টাকার একটা বরাদ্দ জায়গা দিয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত সে বরাদ্দ আসেনি না আসার ফলে কিন্তু এই নদীর যে বেরিবাদ সেটি কিন্তু তারা নির্মাণ করতে পারেনি সব মিলে দেখা যাচ্ছে যে বেরি যতদিন পর্যন্ত এই এলাকায় না দেওয়া হয় ততদিন কিন্তু এই ভাঙ্গন এবং মানুষের দুর্ভোগ থেকে যাবে এই ছিল আসলে তিস্তা পাড় থেকে সর্বশেষ রংপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম